আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস সিক্স এর চ্যাপ্টার সিক্স এর কোয়াড্রিলেটারাল এর বেসিক গুলো সম্পর্কে। কোয়াড্রিলেটারাল আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ট্রায়াঙ্গেল, যে তিনটা সাইড মিলে যদি কোনো জিওমেট্রিক্যাল শেপ ফর্ম হয় বা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবং কোয়াড্রিলেটারের মধ্যে ট্রায়াঙ্গেলের শেপ ছিল তিনটা, মানে সাইড ছিল তিনটা, কিন্তু কোয়াড্রিলেটারের সাইড থাকবে চারটা। অর্থাৎ চারটা সাইড মিলে যদি কোনো জিওমেট্রিক্যাল শেপ ফর্ম করে বা ক্রিয়েট করে সেটাকে আমি বলতে পারি কোয়াড্রিলেটারাল। লাইক এমন আমি যদি এমন ভাবে দেখাই আপনাদেরকে, যে এমন ভাবে যদি কোনো ফিগার ড্র করা হয় যেখানে চারটি সাইড আছে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে চারটি সাইড আছে। তো চারটি সাইড মিলে যখন কোনো কোয়াড্রিলেটার মানে যখন কোনো শেপ তৈরি হয় জিওমেট্রিক্যাল, তখন এই শেপটিকে আমরা বলে ফেলবো কি, সেটা হচ্ছে কোয়াড্রিলেটারাল। আশা করছি আমরা বুঝতে পারছি। কোয়াড্রিলেটারাল বলতে মূলত চারটি সাইড থাকলে বা চারটি লাইন সেগমেন্ট থাকলে সেটাকে কোয়াড্রিলেটারাল বলা হয়। আমরা কিন্তু অলরেডি আমাদের বইতে এই সংজ্ঞাগুলো পেয়ে যাব। এই কোয়াড্রিলেটারাল ইজ আ ফিগার ক্লোজড বাই ফোর লাইন সেগমেন্ট। এই কোয়াড্রিলেটারাল ইজ এ ফিগার ক্লোজড বাই ফোর লাইন সেগমেন্ট, অর্থাৎ চারটি লাইন সেগমেন্ট মিলে একটি কোয়াড্রিলেটারাল ফর্ম করা হয়। দ্য লাইন সেগমেন্ট আর দ্য সাইডস অফ কোয়াড্রিলেটারাল। এই লাইন সেগমেন্ট গুলো কি কোয়াড্রিলেটারাল সাইড বলা হয়। অর্থাৎ এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড এবং এটা একটা সাইড। এখন আমরা যদি ক্লাসিফিকেশনে চলে যাই, কোয়াড্রিলেটারালটা মূলত চার প্রকার। কোয়াড্রিলেটারালটা মূলত চার প্রকার, এছাড়াও আরো প্রকার ভেদ বা আরো ক্লাসিফিকেশন আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে জানবো। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো কোনো এক সময় আলোচনা করবো। তো আপাতত আমরা আজকে দেখবো এই চার প্রকারের কোয়াড্রিলেটারাল। চার প্রকারের কোয়াড্রিলেটারাল অলরেডি আমরা অনেকেই পরিচিত আছি। প্রথমটিকে বলা হয় রেক্টেঙ্গেল, প্যারালোগ্রাম, স্কোয়ার অ্যান্ড রম্বস। এই প্রথম দুটো একটি আরেকটির সাথে সংশ্লিষ্ট এবং নিচের দুটো একটি আরেকটির সাথে সংশ্লিষ্ট। আমি কেন সংশ্লিষ্ট বলছি আপনারা একটু পরে আশা করছি বুঝতে পারবেন। আমরা যদি রেক্টেঙ্গেলের কথা বলি, রেক্টেঙ্গেল বলতে আসলে মূলত কি বোঝানো হয় আমরা অনেকেই জানি, অনেকেই হয়তো জানি না। রেক্টেঙ্গেল বলতে মূলত বোঝানো হয় যদি কোনো কোয়াড্রিলেটারাল এমন ভাবে ফর্ম করা হয় যার অপোজিট সাইড গুলো সমান, যার অপোজিট সাইড গুলো সমান। অর্থাৎ এই উপরের সাইড, নিচের সাইড, রাইট সাইড এর সাইড এবং লেফট সাইড এর সাইড সমান, এবং প্রত্যেকটি অ্যাঙ্গেলের মান যদি 90 ডিগ্রি হয়, প্রত্যেকটি অ্যাঙ্গেলের মান যদি কি হয় 90 ডিগ্রি ফর্ম করে, তাহলে সেই জিনিসটাকে বা সেই শেপটাকে আমরা বলবো কি, বলবো রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মিনস ওয়ান কাইন্ড অফ কোয়াড্রিলেটারাল যার অপোজিট সাইড গুলো ইকুয়াল থাকে, যার অপোজিট সাইড গুলো ইকুয়াল থাকে অ্যান্ড ইচ এন্ড এভরি অ্যাঙ্গেল। একটা কোয়াড্রিলেটারাল কয়টা অ্যাঙ্গেল থাকে, চারটা অ্যাঙ্গেল থাকে। ইচ এন্ড এভরি অ্যাঙ্গেলস আর ইকুয়াল অলসো, যার মান হচ্ছে 90 ডিগ্রি। অল রাইট, সো এমন কোন কোয়াড্রিলেটারাল ফর্ম করলে কখনো সেটাকে আমরা বলবো রেক্টেঙ্গেল। এবার চলে যাচ্ছি আমরা প্যারালোগ্রাম। আমরা যদি রেক্টেঙ্গেলটা বুঝতে পারি, প্যারালোগ্রাম আমরা বুঝতে পারবো। শুধু এই দুটো জিনিসের মধ্যে একটি ডিফারেন্স আছে, সেটিকে মনে রাখলেই হবে। রেক্টেঙ্গেলে যেমনটা ছিল অপোজিট সাইড গুলো ইকুয়াল, প্যারালোগ্রামে ঠিক তাই, অপোজিট সাইডস গুলো ইকুয়াল থাকে। প্যারালোগ্রামেও ঠিক তাই থাকে, অপোজিট সাইড গুলো ইকুয়াল থাকে। আমরা দেখতে পাচ্ছি এই সাইডের মান এবং এই সাইডের মান ইকুয়াল অ্যান্ড প্যারালাল, ইকুয়াল অ্যান্ড প্যারালাল। আবার এই সাইডটা এবং এই সাইডটাও কিন্তু ইকুয়াল অ্যান্ড প্যারালাল। প্যারালাল জিনিসটা আমি একটু পরে হয়তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অলরাইট, সো যদি এই দুটো সাইড ইকুয়াল হয় এবং এই দুটো সাইড ইকুয়াল হয়, এটার অপোজিটে আছে এটা, এটার অপোজিটে আছে এটা, এমন ভাবে যদি একটি ফর্ম ক্রিয়েট হয় বা একটি কোয়াড্রিলেটারাল ক্রিয়েট হয়, আমি সেটাকে বলবো প্যারালোগ্রাম। কেন? কারণ এর কোন অ্যাঙ্গেলের মানে কিন্তু 90 ডিগ্রি না, কোন অ্যাঙ্গেলের মানে কিন্তু 90 ডিগ্রি না। সো যদি চারটি অ্যাঙ্গেলের চারটি অ্যাঙ্গেলই 90 ডিগ্রি না হয়, মানে কোন অ্যাঙ্গেলই যদি 90 ডিগ্রি না হয়, অপোজিট সাইড গুলো যদি ইকুয়াল হয় অ্যান্ড প্যারালাল হয়, ইকুয়াল হয় অ্যান্ড প্যারালাল হয়, তাহলে সেই কোয়াড্রিলেটারালকে আমরা বলতে পারি দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারালোগ্রাম। ওকে, সো এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে বা ডিফারেন্সটা হচ্ছে রেক্টেঙ্গেলের প্রত্যেকটি অ্যাঙ্গেল 90 হয়, কিন্তু প্যারালোগ্রামের কোন অ্যাঙ্গেলের মানে 90 ডিগ্রি হয় না। আচ্ছা, আমরা আরেকটি ফর্মুলা মনে রাখবো, জিওমেট্রিক্যাল একটি ফর্মুলা, এটি হয়তো আমাদের ইন ফিউচার কোনো জায়গায় কাজে লাগতে পারে, যে এই অ্যাঙ্গেলের মান এবং এই অ্যাঙ্গেলের মান কি হবে, ইকুয়াল হবে। আবার এই অ্যাঙ্গেলের মান এবং এই অ্যাঙ্গেলের মানটাও কিন্তু কি হবে, ইকুয়াল হবে। কখন? যখন এটা প্যারালোগ্রাম হবে। অর্থাৎ অপোজিট সাইডগুলো যদি ইকুয়াল হয় কোনো কোয়াড্রিলেটারালের, তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলোও অটোমেটিক্যালি ইকুয়াল হয়। অর্থাৎ এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান। অলরাইট,
এবং আমরা আরো একটি কথা মনে রাখবো, সেটি হচ্ছে এই যে একটি অ্যাঙ্গেল এবং এই যে একটি অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আমরা জানি অলরেডি এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাঙ্গেল, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি মিলে কিন্তু একটি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এবং দুটো একটা প্যারালোগ্রামের বা একটি কোয়াড্রিলেটারালের দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামেশন হয় 180 ডিগ্রি। দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সামেশন হয় আসলে 180 ডিগ্রি। এই ফর্মুলা গুলো আমাদের ইন ফিউচার কখনো কাজে লাগতে পারে। এবার চলে যাচ্ছি আমরা স্কোয়ার এন্ড রম্বসে। স্কোয়ারটা আসলে কি বোঝানো হয়, যেই কোয়াড্রিলেটারালের চারটি সাইডই ইকুয়াল থাকে, যেই কোয়াড্রিলেটারালের চারটি সাইডই ইকুয়াল থাকে, উপরেরটা নিচেরটা লেফটেরটা রাইটেরটা প্রত্যেকটা সাইড যদি কোনো কোয়াড্রিলেটারের ইকুয়াল হয় এবং প্রত্যেকটি অ্যাঙ্গেলের মান যদি আমার 90 ডিগ্রি হয়, প্রত্যেকটি অ্যাঙ্গেলের মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এই কোয়াড্রিলেটারালকে আমরা বলতে পারি এটা একটা স্কোয়ার। আবার যদি এমন ভাবে কোনো কোয়াড্রিলেটারাল ড্র করা হয় যার চারটি সাইডই সমান, যার চারটি সাইডই সমান, অর্থাৎ এটা যদি আমাদের 3 সেন্টিমিটার হয়, আমি এইদিকেও 3 সেন্টিমিটার ধরলাম, এটাকেও 3 ধরলাম, এটাকেও 3 ধরলাম, কিন্তু কোনো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হবে না, কোনো অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হবে না, এটাও 90 না, এটাও 90 না, এটাও না, এটাও না, তখন এই কোয়াড্রিলেটারালকে আমরা বলবো দিস ইজ রম্বস। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই কোয়াড্রিলেটারালটা কিন্তু প্যারালোগ্রামের শেপের মতো, কোয়াড্রিলেটারালটা দেখতে অনেকটা প্যারালোগ্রামের শেপের মতো, কিন্তু প্যারালোগ্রামের অপোজিট সাইডগুলো ইকুয়াল ছিল এবং মানে রম্বসের চারটি সাইডই ইকুয়াল, রম্বসের চারটি সাইডই ইকুয়াল, কিন্তু প্যারালোগ্রামের কি ছিল, অপোজিট সাইডগুলো ইকুয়াল ছিল। আবার রম্বসের কোনো অ্যাঙ্গেলের মানই কিন্তু 90 ডিগ্রি না। সো যেই কোয়াড্রিলেটারালের কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি না এবং প্রত্যেকটি সাইড ইকুয়াল, সেই কোয়াড্রিলেটারালকে আমরা কি বলতে পারি, রম্বস বলতে পারি। এবং মনে রাখবো রম্বস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারালোগ্রাম, রম্বস ইজ ওয়ান কাইন্ড অফ প্যারালোগ্রাম, যেই জিনিসগুলো আসলে আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে অনেক হেল্পফুল হবে। আশা করছি আমরা কোয়াড্রিলেটারালের এবং কোয়াড্রিলেটারালের ক্লাসিফিকেশন গুলো ভালো মতো বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা পরবর্তী টপিকস গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।